Hey guys, Shanto here. So finally, global bhabe Poco M3 Pro smartphone ta officially launch kara hoyeche. Ar ei phone ta sobche bisheshoto byapar hocche ki ekhane budget er modhe 5G connectivity provide koreche Poco. So ajker ei video te Poco M3 Pro smartphone tar shompurno details, price ebong onno shokol features somporke janabo apnader. Prothome jana jak Xiaomi box er modhe ki prodan koreche. Poco M3 Pro device tar pashapashi box e paoa jabe ট্রান্সপারেন্ট টিপু কেস তার সাথে 22.5 ওয়াটের চার্জিং ব্রিক এবং ইউএসবি টাইপ সি ডাটা কেবল তো থাকছেই আর সবচেয়ে প্রয়োজনীয় টুল অর্থাৎ সিম ইজেক্টর টুলটাও থাকছে বক্সের মধ্যে ডিজাইনগত ক্ষেত্রে কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করেছে Poco তাদের M3 Pro ডিভাইসটাতে এর আগের Poco M3 ডিভাইসটার মতোই কিছুটা বড় আকৃতির লোগোর সাথে আসে M3 Pro স্মার্টফোনটা তো এই ডিজাইন সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে আমার কাছে এই বড় লোগোটা বাদে অন্যান্য সকল দিক দিয়ে এই ফোনটার ডিজাইন খুব ভালোই লেগেছে আর এই ফোনটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন হওয়ার কারণে এখানে সম্পূর্ণ রূপে প্লাস্টিকের ছোঁয়া পেয়ে যাবেন আপনারা 190 গ্রাম ওজনের সাথে আসা Poco M3 Pro স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি যে ব্যাটারির কারণে আপনারা পুরো একদিন ফোনটা ইউজ করতে পারবেন অনায়াসে আর হেভি ইউজেজেও প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে এই ফোনটা ফোনটিতে ইউজ করা হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং যার কারণে কিনা দেড় ঘন্টা অথবা তার থেকেও একটু বেশি সময়ে ফোনটা ফুল চার্জ করা পসিবল হবে আর শুধুমাত্র এটাই নয় এর আগে যেটা বললাম যে 22.5 ওয়াটের চার্জিং ব্রিকটা ফোনের বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের কাছে যদি অন্য কোনো ডিভাইস থাকে যে ডিভাইসটা কিনা 22.5 ওয়াটের চার্জিং স্পিডটা সমর্থন করে তাহলে Poco এই চার্জারটি দিয়ে আপনারা সেই ডিভাইসটা খুব দ্রুতই চার্জ করতে পারবেন ডিসপ্লে সেকশনে 90Hz এর প্যানেল ইউজ করেছে Poco এবার আর এখানে বরাবরের মতো ফুল এইচডি প্লাস রেজুলেশনকে আপনারা পেয়ে যাবেন বাজেটটাকে কনসিডার করলে এখানে অ্যামোলেড প্যানেল ক্যামেরা আশা করতে পারি না এর রিজন হচ্ছে গিয়ে গ্লোবালি ইউরোপিয়ান মার্কেটে শুধুমাত্র 160 ইউরো থেকে শুরু হচ্ছে এই ফোনটার প্রাইসিং যেটাকে কিনে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 16500 টাকার মতোই পড়বে তো এই প্রাইসিং এর মধ্যে ইউরোপিয়ান মার্কেটে Poco ফুল এইচডি প্লাস রেজুলেশনের 90Hz ডিসপ্লে ইউজ করতে পেরেছে আর এই ফোনটা যখন কিনা ইন্ডিয়াতে আসবে অথবা বাংলাদেশে আসবে তখন এই ফোনটার প্রাইস আরও কিছুটা কম রাখতে পারে তারা সো Poco M3 Pro ডিভাইসটার স্ক্রিন সাইজ হচ্ছে গিয়ে 6.5 ইঞ্চি তো এর জন্যই এক হাতে ইউজ করার ক্ষেত্রে ফোনটা অনেকটা কমফোর্টেবল হবে 405 PPI ডেন্সিটি থাকায় শার্পনেসে তেমন কোনো ঘাটতি পাওয়া যাবে না আর এই ডিসপ্লের সর্বোচ্চ পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 500 থেকে 600 নিটসের আর ফোনটার ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা ইউজ করেছে Poco সো Poco যেহেতু M3 Pro স্মার্টফোনটাতে 5G কানেক্টিভিটি ইউজ করেছে তাই এখানে মিডিয়াটেকের 5G প্রসেসরের সাথে গিয়েছে তারা কারণ মিডিয়াটেকের প্রসেসরগুলো কিছুটা চিপ প্রাইসে তারা কিনতে পারে আর এই জন্যই মিডিয়াটেকের 700 প্রসেসরটাকে অর্থাৎ ডাইমেনসিটি 700 5G প্রসেসরটাকে ইউজ করা হয়েছে Poco M3 Pro ডিভাইসটাতে যেটা কিনা 7 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর যার সর্বোচ্চ ক্লক ফ্রিকোয়েন্সি 2.2 গিগাহার্জের আর এখানে গেমিং করার জন্য মালির G57 MC2 GPU-টা থাকছে যার কারণে কিনা পাবজি গেমটি আপনারা নর্মাল গ্রাফিক্সে খেলতে পারবেন অর্থাৎ স্মুথ প্লাস আলট্রা সেটিংসে খেলা যাবে পাবজি গেমটি এবং সর্বোচ্চ 40 থেকে 42 FPS এর আউটপুটটাও পাওয়া যেতে পারে তাছাড়া যারা কিনা ফ্রি ফায়ার খেলে থাকেন যেটা কিনা বর্তমানে বাংলাদেশে খুব পপুলার একটা গেম সেই গেমটাও আপনারা খুব ভালো একটা গ্রাফিক্সে খেলতে পারবেন এবং রেগুলার ইউসেজেও খুব ভালোভাবে কাজ করবে Poco M3 Pro ডিভাইসটা যদি কিনা Xiaomi তাদের MIUI এর কিছুটা লাইটার ভার্সনকে এখানে ইউজ করে এর রিজন হচ্ছে গিয়ে যারা কিনা 4GB RAM এর ভার্সনটা নেবেন তারা মাল্টিটাস্কিং এ অতটা বেশিও হেল্প পাবেন না যদি আপনারা 6GB RAM এর ভার্সনটা নেন তাহলে খুব ভালো হবে আপনাদের জন্য তখন ফেসবুক মেসেঞ্জার টিকটক সহ আরো বেশ কিছু অ্যাপ আপনারা ব্যাকগ্রাউন্ডে একসাথে ইউজ করতে পারবেন আর শুধুমাত্র এটাই নয় স্টোরেজ সেকশনও Xiaomi লেটেস্ট অর্থাৎ মিড বাজেট ক্যাটাগরি অথবা বাজেট ক্যাটাগরির সবচেয়ে ভালো এবং ফাস্ট স্টোরেজ টাইপটা ইউজ করেছে যেটা হচ্ছে গিয়ে UFS 2.2 এর আর সিম স্লটের মধ্যে আপনারা SD কার্ডও ইউজ করতে পারবেন এবং স্টোরেজ সেকশন সম্পর্কে বলতে গেলে 6GB আর 4GB RAM এর সাথে আসে Poco M3 Pro ডিভাইসটা এবং বাংলাদেশ অথবা ইন্ডিয়ান মার্কেটেও সেম স্টোরেজ টাইপের সাথে আসতে পারে M3 Pro স্মার্টফোনটা
সো হার্ডওয়্যার সেকশনে মোটামুটি ভালো কিছু অফার করার পরে সফটওয়্যার সেকশনে হয়তো আপনারা কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন, কারণ Xiaomi-র MIUI 12টা বর্তমানে সবচেয়ে বাজে একটা UI। যদিও কিনা ধারণা করা যাচ্ছে যে MIUI 12.5-এ তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না আপনাদের, তারপরও দেখা যাক যে ভবিষ্যতে কি হয়। বর্তমানে অ্যান্ড্রয়েড 11-এর পাশাপাশি MIUI 12টা থাকছে পোকো M2 Pro ডিভাইসটিতে, আর এই ডিভাইসটির মধ্যে আপনারা বেশ কিছু ব্লোটওয়্যারের দেখা পেয়ে যাবেন এবং অ্যাডসও থাকবেই। কিন্তু রেডমির স্মার্টফোনগুলোর তুলনায় পোকোর স্মার্টফোনে অ্যাডসের পরিমাণ কিছুটা কম থাকে, তো আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করব সেটিংস থেকে অ্যাডগুলোকে ডিজেবল করে রাখার জন্য। অল রাইট বন্ধুরা, ক্যামেরা সেকশনে Xiaomi এখানে কিছুটা কস্ট কাটিং করেছে। পোকো M3 Pro ডিভাইসটাতে ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। তো বাজেট অনুযায়ী খুব ভালো ক্যামেরা সেন্সরই ইউজ করেছে তারা। কিন্তু দ্বিতীয় ক্যামেরা হিসেবে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ, আর তৃতীয় ক্যামেরাটা হচ্ছে গিয়ে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেট আপের মধ্যে আপনারা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাকে পাবেনই না। সো অ্যাফোর্ডেবল একটা প্রাইসে 5G কানেক্টিভিটির সুবিধাটা দিতে গিয়ে Xiaomi এখানে ক্যামেরা সেকশনে ছোটোখাটো একটা কস্ট কাটিং করেছে। 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা দিলে আরও কিছুটা বেটার হতে পারত। তবে হতাশ হবেন না, মিডিয়াটেক ডেমেন্সিটি 700 5G প্রসেসরটার জন্য এই স্মার্টফোনটা দ্বারা সর্বোচ্চ 4K-তে 30 FPS এবং 1080p রেজলিউশনের 30, 60 আর 120 FPS-এ ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। এছাড়া ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট ক্যামেরা, যেটা কিনা এর আগে পোকো M3 ডিভাইসে আমরা দেখতে পেয়েছিলাম। আর এই সেলফি ক্যামেরার অ্যাপারচার হচ্ছে কি f2.0, সো লো লাইটে মোটামুটি কিছুটা হলেও এখানে বেনিফিট পাওয়া যাবে। আর এই ডিভাইসটির মধ্যে যদি আরও কিছুটা বেটার সেলফি ক্যামেরা ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই থাকছে পোকো M3 Pro ডিভাইসটাতে। তাছাড়া জাইরো সেন্সরটা থাকায় আপনারা ESR সাপোর্টটাও পেয়ে যাবেন ভিডিও রেকর্ড করার সময়। এক্সট্রা ফিচার হিসেবে থাকছে সিঙ্গেল অর্থ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, NFC, তবে NFCটা শুধুমাত্র গ্লোবাল মার্কেটের জন্য, GPS, FM রেডিও, আয়ার ব্লাস্টার সেন্সর ইত্যাদি ইত্যাদি। পোকো প্রায় 3টি কালারে মার্কেটে অ্যাভেলেবল করেছে তাদের পোকো M3 Pro ডিভাইসটাকে। এখানে হলুদ, কালো আর নীল এই 3টি কালারেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন M3 Pro স্মার্টফোনটা। সো বন্ধুরা, বেসিক্যালি রেডমির নোট 10 5G স্মার্টফোনটাকে কিছুটা রিব্র্যান্ড করে পোকো M3 Pro স্মার্টফোন নামে গ্লোবাল মার্কেটে আবারও লঞ্চ করা হলো। আর এই স্মার্টফোনটা থেকে আপনারা প্রাইস অনুযায়ী 5G কানেক্টিভিটি সহ খুব ভালো মানের একটা ডিসপ্লে পেয়ে যাবেন। তাছাড়া ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও মোটামুটি ভালোই হবে এই স্মার্টফোনটা। তবে শুধুমাত্র এই 5G কানেক্টিভিটির জন্য আপনাদের কাছে মনে হতে পারে যে এখানে বেশ কিছু জায়গায় কস্ট কাটিং করা হয়েছে। হ্যাঁ, এটা সঠিক। বর্তমানে দিনের দিনে 5G-র চাহিদাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, আর ব্র্যান্ডগুলোও জানে যে কী করে সস্তা প্রাইসের মধ্যে 5G কানেক্টিভিটি একটি স্মার্টফোনে দেওয়া যায়। তো পোকো এখানে সেই কাজটি করেছে। আমি আশা করছি বাংলাদেশের মার্কেটে 17,000-18,000 টাকার মধ্যে পোকো M3 Pro স্মার্টফোনটাকে আপনারা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন, এবং অফিসিয়ালভাবে আসলে 20,000 টাকার উপরে দাম রাখতে পারে Xiaomi। তো এর দিন পোকো M3 Pro ডিভাইসটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।